हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माय बांगाली लाइफस्टाइल থেকে আমি কাকলি আছি তোমাদের সাথে। চলো আজকে দিনটি শুরু করা যাক। আই হোপ আজকে দিনটি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আজ তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে পাকা আমের বয়রা বা পাকা আমের পিঠা। এটি আমি অ্যাট ফার্স্ট খেয়েছি এই প্রথমবারই। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ এবং টেস্টি। নিয়েছি দুইটি আম, ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। এরপর আমি ব্লেন্ডার জেরে এটা পিউরি তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি এক কাপ আমের পিউরি। এটা কিন্তু আমার কাছে একটা ইউনিক রেসিপি মনে হচ্ছে, কারণ এটা আমি আগে কখনই খাইনি। এরপর নিয়ে নিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি রয়েছে। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময়টা সবার বাসায় কম বেশি আম থাকে, আর আমরা সবাই যদি ছটফট করে এই রেসিপিটি বানিয়ে পিঠাগুলো বাচ্চাদের সামনে দেই, তারা কিন্তু অনেক এনজয় করে খাবে। এখন নিয়ে নিচ্ছি ময়দা। এখানে চালের গুঁড়ো অ্যাড করা যাবে। মিশ্রণটার দিকে একটু খেয়াল রাখতে হবে, এটা যেন বেশি নরম বা বেশি শক্ত না হয়। এরপরে অ্যাড করছি সুজি। এটা বয়রাটাকে খুব মুচমুচে করে। এরপরে অ্যাড করব গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ অ্যাড করার পরে আমার মিশ্রণটি তৈরি হয়েছে। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এরকমটা হলে খুবই ভালো হবে তোমাদের বয়রাটা তৈরি করতে। এরপরে 15 থেকে 20 মিনিটের জন্য আমি ব্যাটারটিকে ঢেকে রেখে দিব। চলে এসেছি 15 মিনিট পরে। দেখো সুজিটা কিন্তু ফুলে উঠেছে। প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি বড়াগুলো তৈরি করব। লো আঁচে আমি কিছুক্ষণ পরে বড়াগুলো খুব ভালো করে উল্টে পাল্টে এপিট উপিট করে ভেজে নিব। তোমরা দেখতেই পাচ্ছ আমার বয়রাগুলো হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আমি বয়রাগুলোকে নামিয়ে ফেলব এবং পরিবেশনের জন্য প্রস্তুত করব। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবে। আমরা সাধারণত কলার বয়রা বা তালের বয়রা খেয়ে থাকি। আম দিয়ে যে একটি বয়রা বানানো যায় এটা আমি এই প্রথম জানলাম, আর এটা আমি নিজে মানে ট্রাই করেছি প্রথমবার, ভালো হয়েছে, এজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু তোমরা ঠাকুরকে বানিয়ে দিতে পারো পুজোর সময়। আজকে আমি ওদেরকে ধরে ফেলেছি গোপন ক্যামেরার মাধ্যমে। এটা হচ্ছে থাই গ্লাসের এপার আর ওপার, কারণ ওদের সামনে যেহেতু আমি শ্যুট করতে পারবো না। আমার নিজের কাছে খুব ভালো লাগে যে আমি কিছু খাবার দিলে সেটা যদি পাখি, নিরহ প্রাণী, এটা ওরা তো কিছুই বুঝে না, জানেও না, যাই হোক খুব ভালো লাগতেছে ওরা খাচ্ছে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে, সুস্থ থাকবে।